আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে ভিডিওর মূল টপিকসটা হচ্ছে, আজকে আমাদের এখানে একটি ওয়াটার বাস্কেটবল পাম্প বসাইছে, দেখতে আসলাম যে এই পাইপটাতে কেমন পানি আসছে। চলুন আপনাদেরকেও দেখাই এই স্পিডটা। মূলত এই দেখেন এই পাম্পটির স্পিড কত জোরে, আমরা যে এই দেখি আমরা যে এই এলাকায় ব্যবহার করি শ্যালো মেশিন নামে যে পাম্প ইঞ্জিন চালিত, সেটাতেও কিন্তু এইরকম পানি আসবে না। কিন্তু এটাকে দেখুন কি পরিমাণে, চলুন আপনাদেরকে দেখাই এর মোটরটা কোন দিকে। চলুন এই যে গাইস, এদিকে এই পুকুরটাতে মূলত এই মোটরটা বসানো আছে। এই যে এখান থেকে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে, আর এদিকে তারের মাধ্যমে কারেন্ট নিয়ে, এটা যেহেতু সাবমার্সিবল পাম্প এটা পানির মধ্যেই থাকে। এই যে দেখতে পাচ্ছেন এখানে যে টিউব, এই টিউবের নিচে মূলত সেই সাবমার্সিবল পাম্পটা দড়ি দিয়ে পাইপ দিয়ে বেঁধে আর কি নিচে নামানো হয়েছে। আর যে আরেকটা টিউব, এটা এমনি পাইপ যেন ভেসে থাকে নিয়ে, এই যে এই পাইপের মাধ্যমেই কিন্তু ওই মাঠে পানিটা গেছে, আর এই যে এখান থেকে বিদ্যুৎ সংযোগ গিয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন এদিকে একটা প্রাকৃতিক দৃশ্য, শুধু গারল আর গারল, এটা কিন্তু ভেড়া না, এটা জাতের নামটা হচ্ছে গারল। দেখুন আমাদের এদিককার প্রাকৃতিক দৃশ্য, শুধু সবুজ আর সবুজ।